हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आमी पम्पी, हासी खुशी पम्पी ते तुम्हारे अनेक 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 वेलकम और अनेक भालोबाशा। तो चलो आज के सकाल थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट कर दिलाम सकालेर काज दिए। तो उठेछि एकटू देरी करे, देरीतेई उठी आमी आर देरी होयेओ आछे उठते। तो चलो एखन थेके स्टार्ट करछि काजबाज। आर एई जे रूमटा देखछो, एटा एई रूमे आमार बाबा मा थाके और पाशेर जे रूमटा आमी तोमादेर देखिएछि ओई रूमटाय आमी थाकि। तो ये रूमर जानालाटा एखन खुलब, खुले घरटा झाड़ देव। तो चलो तुम्हारा साथे थाको, देखते थाको। समस्त काजबाज करेछि, काजबाज करे स्नान करेछि, स्नान करे घरे आसलाम। माछ आना हये गेछे, माछ आनते गेछिलाम, रुई माछ निये एसेछि। আর মাছের ঝোল করব, ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর করব লাউ শাক, একটুখানি মাছের তেল এনেছি, পেঁয়াজ দিয়ে ওটা ভাজা করব। আর এখনো খাওয়া দাওয়া হয়নি, ভাত হয়ে গেছে, ভাতটা এখন নামাবো। চলো তোমাদেরও দেখাবো, দেখতে থাকো। ভাত নামাবো, ভাত নামিয়ে তারপর আস্তে আস্তে সব কাজ করব। দেখো ভাত হয়ে গেছে, জল এসছে না? শোনো, ইয়েগুলো সামনে আন, বের করে নিয়ে আয়। জল এসছে, জল দাদা জল দেবে। গঙ্গা জল কিনে আনানো হয়। তো জল দিয়ে গেছে জারে করে, অনেকটা বেশি হয়ে গেছে। এখন দাদার জাল লাগবে, তো গঙ্গা জল দিতে হবে। কি করব, ওই পাশে বৌদিদের ওদের ডাকলাম, ডেকে বললাম তোমরা জলটা নিয়ে নাও, নিয়ে তারপরে জারটা খালি করে দাও। তো ওরা জলগুলো নিল, নিয়ে জার খালি করে দিয়ে দিল, ওই দাদা জার নিয়ে গেল। তো চলো দেখো রান্না করব। নিজে বললাম বেগুন, বেগুন দিয়ে করব মাছের তেল, আর লাউ শাক করব। এই যে কাটা হয়ে গেছে, লাউ শাক করব। মাছের তেলটা তোমাদের দেখাই, দাঁড়ো একটুখানি মাছের তেল। এই দেখো এইটাই বেগুন দিয়ে ভাজবো। এই যে মাছ, মাছ একটু বেশি করেই এনেছি, 500 মাছ এনেছি। তো এর থেকে অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে, অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো আর অর্ধেকটা করব। তো চলো ভাতও হয়ে গেছে, দেখি মেয়ে কটা ভাত খাবে, আমি কটা ভাত খাবো, কালকের ভাতও কটা রয়েছে। তো চলো ভাত কটা আগে খেয়ে নিই, খেয়ে নিই তারপরে এটা দিয়ে মেয়ে আর আমি এখন ভাত খাবো কটা, একটু পেঁয়াজ ভাজা আর এক পিস মাছ ভাজা দিয়ে। চলো খেয়ে দিয়ে চলে এসছি। আর দেখো মাছ বলেছি বেশি নিয়েছি, এই যে একটা মাছের মাথা দিয়ে আর চার পিস মাছ দিয়ে রেখে দিচ্ছি, ওটা কালকে করব। এতটা মাছ করলে না, বাবাও মাছ খায় না, বাবা শুধু ঘি আর বেগুন ভাজা দিয়ে খাবে, আর আমরাই খাবো এগুলো। তো চলো মাছটা আমি রেখে দিই ফ্রিজে, রেখে দিই মাছটা, শুধু শুধু করে নষ্ট করব কেন। মাছটা রেখে দিই ফ্রিজে, কি করতে এসেছিস, কি করতে এসেছিস? এই যে দুষ্টু দুষ্টু করতে এসেছে, কি দুষ্টু করবি বল, কি দুষ্টু করবি, দুষ্টু করবি বলো না, করবা দুষ্টু, করবা না ও, দুষ্টুমি করবে না, ও ভালো মেয়ে তাই না? চলো রান্না করে নি, মাছ ভাজা বসাবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজা করব। এখন ছোট না, এখন ইংলিশেই বেশি বলবে, বুঝেছিস? রান্না করতে করতে জামা কাপড় গুলো ভাঁজ করে নি, মেয়ে তুলে নিয়ে এসছে। সবাই সাদা সিধা, ও কি মারোয়ারি ভাষা বলছে? বিহার, বিহার, ভোজপুরি, আমি মারোয়ারি ভাষা কম জানি। এদিকে বেগুন ভাজা বসানো, বেগুন ভাজা পুরে ছাই হচ্ছে। দেখো একটু অন্য মনস্ক হই কি না, মানে অন্য মনস্ক কিন্তু হইনি, কাছেই ছিলাম। কেমন লাউ শাকটা নিচ দিয়ে ধরে গেছে, এখন এটা নামাবো, নামিয়ে ধুয়ে তারপরে আবার বসাবো। কিছু মানুষের চিন্তা টেনশন থেকেই যায়, এটাই হলো মেন মানে কারণ, তার প্রমাণ এটা, চিন্তা মানুষে করে।
চিন্তা ছাড়া কোনো মানুষ নেই। রান্নাবান্না হয়ে গেছে, এখন এই যে গ্যাস মুছবো, কড়াই মাজবো, বাসন আর কি বাসন মাজবো। তো চলো দেখো কী কী রান্না করেছি, রান্নাটা তোমাদের দেখাই। চলো, যে মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর এই যে লাউ শাক, বেগুন ভাজা, আর করেছি এই যে মাছের তেল। সমস্ত কাজবাজ করে মেজে ধুয়ে ঘরে চলে এসেছি, বাবা মাও চলে এসছে, এখন খাওয়া দাওয়ার পর্ব, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, দেখো সমস্ত কাজ হয়ে গেছে, বাবা মা বাড়িতে রেস্ট নিচ্ছে, একটু দোকানে যাব। তো দোকানে যাচ্ছি, চলো দোকানে গিয়ে কথা হবে। হেঁটে হেঁটে যাব না, সাইকেলটা নিয়েই যাই, সাইকেলটা নিয়ে গেলে ভালো হবে। দেখো হেঁটে হেঁটেই বেরিয়েছিলাম, তারপরে আবার সাইকেলটা নিলাম, সাইকেল চালাতে চালাতে যাব। তো চলো দোকানে, পুরো দোকানে যাই, দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, ওখানে গিয়ে কথা হবে। সাইকেল নিয়ে তো আর হেঁটে হেঁটে যেতে পারবো না, সাইকেল চালাতে চালাতেই যেতে হবে। তো বিকাল হয়ে গেছে, সবাই খেলছে আমাদের এখানে মাঠে। তো চলো সাইকেলে উঠি আমি, চলো। তো দেখো এই ঢুকলাম দোকানে, কাকা সিঙ্গারা ভাজা শুরু করে দিয়েছে, এই মাত্রই আসলাম। যে দেখো চারিদিকের পরিবেশটা, দেখো, আর দূর থেকে এই আমাদের দোকান, ছোট্টখাট্ট একটা দোকান আমাদের। তো চলো দোকানের ভেতরে যাই, বসি, কাকা সিঙ্গারা ভাজা শুরু করে দিয়েছে। আমার দাদা গেল ওই যে টোটো নিয়ে, চলো টকবক টকবক করে ফুটছে। চলো একটা প্লাস্টিক দিয়ে দাও, একটা প্লাস্টিক দাও কাকা। তো দেখো এখন বেচা কিনা শুরু হবে, এখন বিকালবেলা হয় সিঙ্গারা আর এই রসগোল্লা পান্তুয়া, মানে নানান রকমের মিষ্টি, তো এগুলো বেচা কিনা হবে। তো চলো এগুলো করতে থাকি, আর বাবা মা চলে আসলে আমি চলে যাব। আসলে বাবা মার রেস্ট হয় না, তো সেই কারণে বাবা বললো না তুই বিকালটা একটু তুই যাস, তো সেই কারণে আমি আসলাম। তো আজকের থেকে আসা শুরু করলাম, রোজই আসতে হবে, বাড়িও সামলাতে হবে, দোকানও সামলাতে হবে। তো চলো দেখতে থাকো, যদি পারি তো আবার আসবো, মানে কথা বলতে, আর না হলে বাড়ি গিয়ে আবার দেখা হবে। চলো, আর চলবে না, এখন নতুন মালিক সব সামলাবে, আপনারা যান বাড়ি যান। বাবা মা চলে এসছে, এবার আমি বাড়ি যাব, আমার বাড়ি যাওয়ার পালা। ডিউটি পালন করতে পেরেছি, বলো বাবা, পেরেছি না ডিউটি পালন করতে? তাহলে মেয়েরা সব পারে, ঘরও সামলায় বাইরেও সামলায়, ডিউটি পালন করে দিয়েছি, তাই তো কাকা বলা? ডিউটি পালন করেছি একদম। তা আমার পুরস্কার আছে তো, দেখি কবে দেয় পুরস্কার, এগ রোল খাবে। চলো বাড়ি যাবো, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। কটা, দশটা? না না, পাঁচটা। পাঁচটা কত? দশটা দিয়েছি না,
জয় গোবিন্দ সাথে মাছ দেখছো না ও ভাই দেড়টা সময় বেহর আবার এই যে ধনী ছেলে ডাক্তার বড় ডায়লগ দেয় মুখে এক টাকা দিয়েও দেখে না বাবা মা দেখে দোকানদারি হয়ে গেছে এখন বাড়ি যাব বাড়ি সামলাতে হবে আবার গিয়ে মেয়ে তালা মেরে রেখে টিউশন গেছে চলো বাড়ি গিয়ে আবার কথা হবে চলো বাড়ি চলে যাচ্ছি টাটা মা বাবা টাটা কাকা টাটা দাদু দাদু বদমাশি করছে আঁচল ধরে রেখেছে চলে যাই চলে গেলাম বলবা এই আসলাম এখন দোকানে আমার মেয়ের এখন ছুটি হলো অনেকক্ষণ দোকানদারি করলো দোকানদারি করে এখন যাচ্ছে আমরা আসলাম বাড়িতে খেলে আমরা গেলাম তখন কটা বাজে তিনটে বাজে ঘন্টাখানিক রেস্ট নিয়ে এই এখন আসলাম একে মেয়ের ছুটি দিলাম মেয়ে এখন বাড়িতে যাচ্ছে বাড়িতে যেয়ে পুজো আচারা আছে বাড়ির কিছু কাজ আছে সেগুলো করবে করে মিষ্টি বানাবো রসগোল্লা পান্তুয়া সালাদ বানাবো বাবা বেচা কিনা করুক টাটা চলে গেলাম গেলাম মা গেলাম হ্যাঁ চলো যাই দাদু সাইকেলটা একটু বের করে দাও এই যে এইটা আমার সাইকেল নিয়ে বাড়ি রওনা দেখো সাবধানে জল পড়লো জল যা যা আ জুতোটাই ভিজে গেল যা সর্বনাশ হয়ে গেল দাদু দাদুকে বলেও ভুল করলাম তো যা এখন কি হবে দাদুর জুতো পুরো ভিজে গেল চলো হ্যাঁ পুরো ভিজে গেছে জুতো জুতো ভিজেছে প্যান্ট ভিজেছে দাদুর মনে থাকবে দাদু হ্যাঁ চলো বাড়ি গিয়ে কথা বাড়ি চলে এসেছি অনেক আগে তো তোমাদের সামনে আসিনি কেন কি শরীরটা ভালো লাগছিল না তাই না বাবা অনেক খাটাখাটনি হয়েছে শরীরটা ভালো লাগছিল না একটুখানি শুয়ে মেয়ের সাথে শয়তানি বদমাশি করছিলাম করতে করতে আমার আমার মা আমার বাবা আবার রাগ করবে আর আমার বাবা দোকান থেকে চলে আসলো তো এখন এখন আমার বাবার জন্য মার জন্য রুটি বানাবো সুন্দর করে পরিপাটি করে খেতে দেবো আর রোজ দিই তাই না বাবা রোজ সুন্দর করে খেতে দিই খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি আর মেয়ে খাবো জানি না ভাত আছে কি না দেখতে পাচ্ছি অল্প কটা ভাত আছে তো সেই কটা ভাত যদি না হয় ভাগযোগ করে অল্প অল্প খাবো আর নাহলে রুটি খাবো একটা করে রুটি খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো তো সবাইকে গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তো আমার পাশে থেকেও সাথে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো।